সব কাজ স্থির স্থির ভাবে করবা, আল আজলা তুমি না শয়তান ইল্লা ফি সিত্তাতা উমুর, ছয়টা কাজ ছাড়া সব কাজ ধীর স্থির ভাবে করতে বলেছেন বিশ্বনবী কাম সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন সব কাজ ধীর স্থির ভাবে করবা ছয়টা কাজ ছাড়া, চিল্লা এখন কয়টা শুনবেন, কথা বুঝতেছেন, মনোযোগ আছে না গেছে, তাকবীর জালিল্লাহ তাকবীর, ছয়টা কাজে দেরি করা যায় না, চিল্লা এখন কয়টা, এক নম্বর সালাতু ফি ওয়াক্তিহা, নামাজের আজান যখন দিয়ে দেয় ওই নামাজ শরীক হওয়ার জন্য দেরি করা যাবে, সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানি তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানি তুমি, হবে জান্নাতি তুমি, দিবে কাল হাশরে শীতল ছায়া হারশে আজিম, রব্বি আল আলা, রব্বি আল আজিম, রব্বি আল আলা, রব্বি আল আজিম, সুবহানাল্লাহ পড়েন, বিশ্বনবী বললেন সালাতু ফি ওয়াক্তিহা, নামাজের সময় হয়ে গেল দেরি করো না, নামাজ পড়ে নাও, এক নাম্বার। দুই নাম্বার তাজহিজুল মাইয়্যিত, কেউ যখন মারা যায় শুধু শুধু লাশটাকে নিয়ে দেরি করো না, তাড়াতাড়ি কাফনের ব্যবস্থা করো, দাফনের ব্যবস্থা করো, ঠিক কি না, মারা গেলে লাশ রাখা যায়, অপ্রয়োজনে লাশকে তিন দিন চার দিন রাখবেন কি করবেন, কি করবেন, দাফন করে ফেলবেন, এক নাম্বার সালাতু ফি ওয়াক্তিহা, আমাদের সময় হলে দেরি করো না, দুই নাম্বার তাজহিজুল মাইয়্যিত, মারা গেলে লাশটাকে দেরি করে রেখো না, তাড়াতাড়ি যত তাড়াতাড়ি দাফন ততই সওয়াব বেশি, ঠিক কি না, তিন নাম্বার তাজউইজুল বেকির, মেয়ে যখন প্রাপ্ত বয়স্ক হয়ে যায় মেয়ে ছেলেরা বাবা মাকে বিশ্বনবী বলেছেন তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও, বিয়ে দিয়ে দাও, কিন্তু আমরা বিয়েতে খালি দেরি করি, আছে না নাই, তোলারে কয় তুই নিজের পায়ে খারা, এতক্ষণ কার পায়ে খারাইছে, ও সারা জীবন কার পায়ে খারাইছে, আমাদের দেশে একটা ছেলে ম্যাচিউর হয়ে যায় অলমোস্ট ষোলো চোদ্দ ষোলো আঠারো বড় ধরে আঠারো বছর বয়সে, ষোলো বছর বয়সে যদি ম্যাচিউর হয় আর ওরে বিয়ের পিড়িতে যদি বসান বত্রিশ বছর বয়সে, তো বাকি ষোলো বছর ও কি করবে, আঙুল চড়বে, কথা বলেন, এই যৌবনের তাড়নায় আপনার ছেলে আপনার যুবতী মেয়েটা যত পাপ করবে ওই পাপের একটা পার্সেন্টেজ গুণা আপনি বাবা হিসেবে আপনার কান্দে আছে না নাই, এজন্য খবরদার, বিশ্বনবী বললেন যেই সমাজের মধ্যে বিয়ের খরচ বেড়ে যায় বিয়ের দাম বেড়ে যায় ওই সমাজে জেনা করা সহজ হয়ে যায়, আমাদের সমাজে বিয়ে করতে লাগে দশ লাখ জেনা করতে লাগে পাঁচশো টাকা, কথা কন কথা কন, এই যুবক ছেলেগুলো যদি নিষিদ্ধ পল্লীতে যায় তাহলে কেয়ামতের ময়দানে বাবা আর মা আল্লাহর দরবারে জবাব দেওয়ার মতো কোনো সুযোগ থাকবে না, চিল্লায় বলে ঠিক না, এজন্য বিয়ে করায় দেন, বিয়ের মতো ভালো কাজ দুনিয়ায় নাই, তাড়াতাড়ি বিয়ের দরকার আছে না নাই, পোলা পাইন মহাখুশি কয় হুজুর আছে, ছোট পোলা পাইনরাও কয় আছে, মুরব্বীরাও কয় আছে, ও চাষা চাষিরে কইয়েন না মায়ের আছে না নাই, বিয়ের চেয়ে ভালো কাজ নাই, বিয়ে করা বিয়ে করানো সব ভালো কাজ, বিয়েটা সহজ করে দেন আল্লাহর কসম, জিনা ব্যভিচার পরকিয়া সব কমে যাবে, ঠিক কি না, বিশ্বনবী বললেন এক নাম্বার সালাতু ফি ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়বা, নামাজের সময় হলে আর দেরি নাই, দুই নাম্বারে কেউ মারা গেলে লাশ নিয়ে দেরি নাই দাফন করে দিবা, তিন নাম্বারে তাজহিজুল বেকির, প্রাপ্ত বয়স্ক এবং বয়স্ক যদি ছেলে মেয়ে হয়ে যায় তাদের বিয়ে দিয়ে দাও, চার নাম্বারে বিশ্বনবী বললেন কদা উদ্দাইন, তোমার কাদের মধ্যে ঋণ আছে তাকে হাতের মুঠোয় টাকা আসার সাথে সাথে ঋণ পূরণ করে দাও, ঋণ আদায় করে দাও, ঠিক কি না, ঋণ শোধ করে দিতে হবে, অনেকে ঢিলামি করে, টাকা আসতে দুই লাখ হাতে ঋণ আছে পঞ্চাশ হাজার পরে দিব, আছে না নাই, না কদা উদ্দাইন, ঋণ শোধ করে দিবেন দেরি করতে নাই, চারটা গেল পাঁচ নাম্বারে বিশ্বনবী বললেন আচ্ছা ওবা তুমি না জুনু পাপ করেছ অন্যায় করেছ দেরি করো না তাড়াতাড়ি তওবা করো, ঠিক কি না, গুনাহ করে দেরি করা যাবে, যে পাপ আজকে সকাল একটা করছি কালকে রাতে মাফ করব,
এরকম ডাকায় যাচ্ছে না নাই না সাথে সাথে মাফ চান আপনাকে মাফ করে দেওয়ার জন্য আল্লাহ বসে আছে গাফিরুদ্দাম কাবিলিত তাও তিনি তওবার জন্য বসে আছে 24/7 সপ্তাহের 7 দিন দিনের 24 ঘন্টা মাসের 30 দিন আপনি তওবা কখন করবেন এই আশায় আল্লাহ বসে থাকে ঠিক কি না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা ও গোলাম তওবার মতো তওবা করো তওবার মতো তওবা করলে জীবনের সব গুনাহ মাফ করে দেয় কে আল্লাহ বিষ্ণুই বলেন আল্লাহি لأستغفر الله وأتوب إليه في كل يوم أكثر من 70 مرة আমি বিশ্বনবী আমার আগের গুনাহ মাফ পরের গুনাহ মাফ আমার জীবনে গুনাহ নাই তারপরে আমি বিশ্বনবী প্রতিদিন 70 বারেরও বেশি আল্লাহর কাছে তওবা করি বিশ্বনবী যদি প্রতিদিন 70 বারেরও বেশি তওবা আল্লাহর কাছে করে তাহলে আমাদের করা দরকার কয়বার কথা বলেন এজন্য বিশ্বনবী বলেন 5 নম্বরে তওবাতু মিনাল যুনুব অন্যায় হয়েছে পাপ হয়েছে দেরি নাই সাথে সাথে তওবা করো 6 নম্বর ইতআমুদ দুয়ুফ মেহমান আসছে খাবার দিয়ে দাও মেহমান আসলে তাড়াতাড়ি আপ্যায়ন করো দেরি করো না মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিউকরিম দাইফাহু যে আল্লাহকে বিশ্বাস করে আখিরাতে বিশ্বাস করে সে যেন মেহমানের আপ্যায়ন করে অনেকে মেহমান আসলে নাকশ হয়ে যায় তো এত মেহমান আইয়ে কে